পাশে দাঁড়ানোর কথা বলে যদি পাশে না দাঁড়ায় তার সাথে প্রেম তো দূরের কথা, সংসার কেমনি করব ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা সোনিয়া আপু, তুমি কেমন আছো? আছি তো ভাই, কোনো মতন ভালো। কোনো মতন মানে? কোনো মতন ভাই, এই যে কষ্টে অনেক যাইতেছে, কাজ করি, যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই। তোমার বিয়ে হয়নি? না ভাই। কি বলো, তোমার বয়স কত? 16 বছর। 16 বছর? হুম। প্রেম করছো নাকি? না ভাই, প্রেম টেম করি নাই। হাই হাই, তোমার যে এত সুন্দর চেহারা তাও তুমি প্রেম করনি? করতে আসে ভাই, করি না। প্রেম কইরা কি হইব, আমরা অনেক গরিব, বড়লোক মানুষের, বড় লোক মানুষের সাথে কি প্রেম হয়? শুধু বড় লোকরাই প্রেম করে, গরিবরা প্রেম করে না? গরিবরা তো প্রেম করে ভাই, গরিবদের প্রেম তো সস্তা। তাই আমি শুনছি বড় লোকের প্রেম সস্তা, এখন শুনি গরিবের প্রেম সস্তা। ওই ওইটাই, আজকাল বড় লোক হইলে প্রেম হয় আর বড় লোক হইলে খাওয়া হয়, না ছাড়া কোনো কিছু না ভাই। তাই তো তোমার বাড়িতে কে কে আছে? অসুস্থ মা আছে, একটা ভাই আছে প্রতিবন্ধী, বাবা নাই। তো তুমি ক্যামেরার সামনে আসছো কি জন্য আসছো? ভাই আইছি, কোনো ভাই যদি সহযোগিতা করে মাটা চিকিৎসা করব, কোনো মতন সংসারটা চালাবো, এর জন্য আইছি। এর জন্য আসছো আর কোনো কিছু? আর যদি যদি এমন মানুষ আমার পাশে এসে দাঁড়ায় যায়, সহযোগিতা করবে, ওইরকম মানুষ পাইলে জীবনসঙ্গী বানাবো। কেমন মানুষ? এই যে যেরকম যে আমাকে ভালোবাসবে, যে আমার মা বাবাকে ভালোবাসবে, যে সহযোগিতা করবে, ওইরকম মানুষ ভাই। ওরকম মানুষ পাইলে তুমি তাকে কি করবা, ভালোবাসবা নাকি বিয়ে করবা? ভালোবাসবা, সে যদি যা চায় তো বিয়া বসবো ভাই। সত্যি বিয়ে বসবা? হ্যাঁ। বিয়ে বসে কি করবা? বিয়ে বসে মানুষ কি করে ভাই, সংসার করে। সংসার? হ্যাঁ। তোমার আগে তাহলে বিয়ে হয়নি? না ভাই। প্রেমও করনি? বিয়ে হইলে কি আর স্বামীতে প্রতিবেদন করতে দিত? হ্যাঁ ভাই, কোনো মত যদি একটা ভালো মানুষ পাই ভাই, তো সংসার করব। আর যে সে যদি আমার সাথে 2 নম্বরে করে, যে প্রীতি প্রেমের প্রস্তাব দিয়ে পাশে দাঁড়ানোর কথা বলে যদি পাশে না দাঁড়ায় তা তার সাথে প্রেম তো দূরের কথা, সংসার কেমনি করবো ভাই? তাছাড়া সংসার করা যাবে না নাকি? কেমনি সংসার করা যাবে ভাই, সে তো প্রথমেই 2 নম্বরে করলো, আর লাস্টে কি করবে? ওটার একটা ই আছে। বাসা কোথায়? বাসা ভাই নবীনগর। নবীনগর? হুম। তো ওখানে তো তোমার বাবা মা সবাই থাকে নাকি? না, বাবা নাই, মা আছে, মা আমি আর আমার একটা ভাই আছে প্রতিবন্ধী, সে থাকে। বাবা বেঁচে আছে না? মারা গেছে। মারা গেছে? কতদিন? এই না হইলো ভাই, এই 7 বছর হয়েছে ভাই মারা গেছে। 7 বছর আগে মারা গেছে? তোমাদেরকে তোমার মাই লালন পালন করছে নাকি? হ্যাঁ ভাই, মায়ের লালন পালন করছে। মা যখন সুস্থ আছিল সেখন কাজ করে আমাদের খাইতো, এখন তো আর পারে না। কি রোগ হয়েছে ভাই? এই বোনের কিডনিতে সমস্যা হয়েছে ভাই। কিডনিতে সমস্যা? এর জন্য কোনো জায়গায় যাইতে পারে না। আচ্ছা দর্শক যেহেতু আপনাকে যদি পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয়? না ভাই, কেন ওইরকম করব, সে তো আমারে ভালোবেসেই আমারে বিয়ের প্রস্তাব দিল, আর আমার আমার পাশে থাকার জন্য তো প্রেমের প্রস্তাব দেবে বা বিয়ের প্রস্তাব দেবে, তো সেরম যদি খালি প্রস্তাব দিলেই তো হবে না ভাই, যে আমার পাশে দাঁড়াবে, আমার ভালোবাসবে, সেরম মানুষ পাইলেই তো আমি বিয়েটা বসবো। আর তো বিয়া তো 2 দিনের খেলা না ভাই, যে বসলেই হয়ে গেল। ওই দর্শকের সাথে কি ভিডিও কলে কথা বলবা নাকি? ভাই ভিডিও মোবাইল কোথায় পাবো, বাটাম সেট আছে, ভিডিও ফোন ব্যবহার করো। সে যদি ভাই কেউ যদি আমার কিনে দেয় তা তো আমি ভিডিও কলেই কথা বলবো, আর যদি না কিনা দেয় কোথায় পাবো ভাই, খাইতেই তো পারি না, দিনে দিন খাই। তোমাকে যদি দেখতে চাই, দেখতে চাই কিভাবে দেখা করবো তাহলে? তো ওরাই তো ভাই, সে যদি আমাকে ফোন কিনা দেয় তাই তো আমি দেখা করবো। তাছাড়া দেখা করতে পারবো না? এমনি দেখা করবো ভাই, আমাদের তো বাটাম সেট। সেটাই তো বলছি, তো যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা দায়ী নাই। না ভাই, 2 নম্বরই করবো না। আর যদি দর্শক তোমার সাথে 2 নম্বরই করে এটা কিন্তু আমরা কিংবা আমার চ্যানেল এগুলো কোনো দায়ী থাকবে না, ঠিক আছে? হ্যাঁ ভাই জানে, আর আমার কাছে একটাই কথা ভাই, যারা খারাপ কথা বলবে তারা ফোন দিবে না, আর যারা ভালো কথা বলবে তারা যদি সহযোগিতাও না করে তাদের সাথেও আমি কথা বলবো, আর যদি খারাপ কথা বলে তাহলে আমার ফোন দিয়েন না। দর্শক তাই। তোমার বাড়িতে কে কে আছে? অসুস্থ মা আছে, একটা ভাই আছে প্রতিবন্ধী, বাবা নাই। তুমি ক্যামেরার সামনে আসছো কি জন্য আসছো?
ভাই আইছে কোনো ভাই যদি সহযোগিতা করে মাদার চিকিৎসা করবো কোনো মতন সংসারটা চালাবো এর জন্য আইছে এর জন্য আর স্যার কোনো আর যদি যদি এমন মানুষ আমার পাশে এসে দাঁড়ায় যায় সহযোগিতা করবে ওইরকম মানুষ পাইলে জীবন সঙ্গী বানাবো কেমন মানুষ এই যে যেরকম যে আমাকে ভালোবাসবে যে আমার মা বাবাকে ভালোবাসবে যে সহযোগিতা করবে ওইরকম মানুষ ভাই ওইরকম মানুষ পাইলে তুমি তাকে কি করবা ভালোবাসবে নাকি বিয়ে করবা ভালোবাসবা সে যদি যায় তাহলে বিয়া বসবো ভাই সত্যি বিয়ে বসবা হ্যাঁ বিয়ে বসে কি করবা বিয়ে বসে মানুষ কি করে ভাই সংসার করে সংসার হ্যাঁ তোমার আগে তাহলে বিয়ে হয়নি না ভাই প্রেমও করনি বিয়ে হইলে কি আর স্বামীতে প্রতিবেদন করতে দিত